আসসালামু আলাইকুম। আচ্ছা, কেউ কাউকে কি কোনো কাজ জোর করে করিয়ে নিতে পারবে, এবং করিয়েও যদি নেয় সেই কাজটি কিরকম ভালো হবে? আমার তো মনে হয় না যে খুব একটা ভালো হবে। ব্যাক টু আওয়ার চ্যানেল, দিস ইজ রোমানা ইয়াসমিন। আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ক্যারিয়ার নিয়ে, বা জীবনের লক্ষ্য কি হওয়া দরকার। ছোটবেলা থেকে যখন আমরা বড় হই, পরিবারে কেউ না কেউ ডাক্তার, বা কেউ কেউ না ইঞ্জিনিয়ার, আত্মীয় স্বজন কেউ একটা বড় কোম্পানির সিইও থেকে শুরু করে বড় বড় পদে থাকে। তো ছোটবেলা থেকে যখন আমরা বড় হতে থাকি, আমাদের পরিবার থেকে একটা প্রেশার আসে, একটা চাপ আসে, তোমাকেও বড় হয়ে কিন্তু ডাক্তার হতে হবে, তোমাকেও বড় হয়ে কিন্তু ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকেও বড় হয়ে কিন্তু সেই কোম্পানি উমুকের মতো তোমাকেও ওনার হতে হবে, সিও হতে হবে। এই যে একটা পরিবারের প্রেশার, আমরা যখন বুঝতে শিখি যে আমার ভালো লাগাটা কোন দিকে আগাচ্ছে, যেটাকে বলা হয় চুজ এ রাইট ক্যারিয়ার, তো সেই দিকটা আমরা কিন্তু ফোকাস দিতে পারি না। পরিবারের একটা পেশার কাজ করে যে আমাকে এটাই হতে হবে। তবে আপনি হতে পারে, আপনার স্পোর্ট ভালো লাগে, সেখানে থাকতে পারে বিভিন্ন রকমের খেলাধুলা, ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, আপনার সেই খেলাটা ভালো লাগতে পারে, আপনি চাচ্ছেন আপনার ক্যারিয়ারটা সেই দিকে নিয়ে যাবেন, কিন্তু ওই যে পরিবারের যে পেশার কাজ করে, আপনার পরিবারের যে আপনার চাপ আসে যে উমুক এটা হয়েছে তোমাকেও হতে হবে। আমি মনে করি কি যে ক্যারিয়ার বা জীবনের যে লক্ষ্যটা, এটা একান্তই আপনার উপরে হওয়া উচিত। কেননা আপনি যে কাজটা করবেন, আপনি যদি একজন ডাক্তার হতে চান ছোটবেলা থেকেই, আপনার ভিতরে কিন্তু অনেক বড় একটা স্বপ্ন তৈরি হয়ে যায়। কেউ কেউ ছোটবেলা তো বলেই বসে যে বড় হয়ে আমি ডাক্তার হব এবং ফ্রি চিকিৎসা করব, গ্রামে গিয়ে গিয়ে ফ্রি চিকিৎসা দিব। আপনার ভিতরে কিন্তু অন্যরকম একটা জগৎ সৃষ্টি হয়, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যেটা কিনা জোর করে পরিবার থেকে বা জোর করে অন্য মানুষের কথা মতো যদি আপনি সেই কাজটা করেন, সেখানে কিনা আপনার যে আগেকার দেখা স্বপ্ন বা জগৎ, ওই যে আনন্দটা বা ভালো লাগাটা আপনি কিন্তু কখনোই পাবেন না। আপনার ভিতরে ভালো লাগা, আপনি একটা কাজ করবেন, সেই কাজ করাটা যদি ভালো লাগা না কাজ করে, তাহলে আপনার লাভ কি? আপনি একটা কাজ পেশার দিয়ে 20 বছর কাজ করতেছেন, কিন্তু আপনার ওটার ভিতরে কোনো মানে আপনার যে প্রকৃত যে সুখ, আপনি যে আত্মতৃপ্তি, এই আত্মতৃপ্তিটাই আপনি পাচ্ছেন না তার ভিতরে, তাহলে আপনার লাভটা কি? জীবনের এতগুলো বছর আপনি নষ্ট করলেন, কিন্তু তার ভিতরে আত্মতৃপ্তি পেলেন না। তা আমি মনে করি ছোটবেলা থেকেই আপনাদের যে লক্ষ্যটা হওয়া দরকার, সেই লক্ষ্যটা পরিবারের অনেকেই বোঝে বিষয়গুলো, অনেকে বুঝতে চায় না, সন্তানের উপর হচ্ছে চাপিয়ে দেয়। আমি সবার প্রতি আহ্বান জানাবো যে আপনার সন্তান বা আপনার ছেলে মেয়ে বা আপনার ছোট্ট ভাই বোনটি কোন দিকে ফোকাস হচ্ছে, ডাক্তার হতে চাচ্ছে নাকি ইঞ্জিনিয়ার হতে চাচ্ছে, সেই দিকটা ভালো করে খেয়াল করে তাকে তার মতো করে গড়ে তোলা উচিত, সেই দিকটাকে ফোকাস করা উচিত, পরিবারও উচিত তার দিকে লক্ষ্য রাখা। তো সবাইকে বলবো যে আপনাদের যে জীবনের লক্ষ্য, সেটা হতাশ না হয়ে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পরিশ্রম করে যান। এবং আমি মনে করি যে আপনারা যদি চান, আপনারা ইয়াং জেনারেশনরা, এমন কোনো কাজ নাই যে আপনারা পারবেন না, আপনারা পৃথিবী জয় করতে পারবেন। আপনারা যদি একটু সতর্ক হন, ভিতরে কনফিডেন্ট রাখেন, আপনারাই পারবেন সবকিছু পরিবর্তন করতে। তো এই সময়টা আপনারা আপনাদের জীবনের যে ক্যারিয়ার বা জীবনের যে লক্ষ্য, এটা অবশ্যই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কারো সিদ্ধান্ত কিন্তু উপনীত হওয়া যাবে না। আমরা যখন ইন্টার পাস করার পরে, কিন্তু এটা কিন্তু আমার নিজের মধ্যেও অনেকটা হয়েছে যে কোন কোচিংয়ে পড়াশোনা করলে ভালো হবে, কোন রেটিনাতে ভর্তি হব, না অন্য কোনো কোচিংয়ে ভর্তি হব, ইঞ্জিনিয়ারিং কোচিং করব না মেডিকেল কোচিং করব। আপনি হতে পারেন সায়েন্সের স্টুডেন্ট, বাট আপনার স্বপ্ন ছোটবেলা থাকে যে আপনি ডাক্তার হবেন। অনেকে আপনার একদল বন্ধু বান্ধব হচ্ছে বলতেছে যে আমি ইঞ্জিনিয়ার হব, চল আমরা ইঞ্জিনিয়ারিং কোচিং করি, কিন্তু আপনার অন্তর বলছে, আপনার ভিতর বলছে যে না, আপনি মেডিকেলে কোচিং করবেন। আপনার যেটা লক্ষ্য, আমার আমার মতে আপনার সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া উচিত। আপনি কিন্তু ইঞ্জিনিয়ারিং না করে আপনার মেডিকেলেই পড়া উচিত, বা আপনি যদি ইঞ্জিনিয়ারিং করতে চান, আপনার ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়াটা উচিত। আপনার যেটা ভালো লাগে, আপনি যেখানে আত্মতৃপ্তি পাবেন, আপনার যেখানে ভালো লাগা কাজ করবে, আপনি যেখানে সুখ পাবেন, আপনি যেখানে শান্তি পাবেন, সেই দিকটাতে আপনাকে ফোকাস করা উচিত। অনেক সময় হচ্ছে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি যে আসলে আমরা কি করব, অন্যের কাছে পরামর্শ নেই,
অন্যের কাছে বুদ্ধি নেই, কি করব, বড় ভাইয়া বড় আপুর কাছে বুদ্ধি নেই, কিন্তু সে বড় ভাইয়া বা বড় আপুটা যদি তার পজিশনে থাকে, সে হতে পারে কোনো একটা কোম্পানির সিও, বা সে হতে পারে পরিবারের একটা পেশারে কিন্তু সে তার পজিশনে চলে গিয়েছে, কিন্তু তারও কিন্তু একটা চাওয়া বা পাওয়া ছিল। আপনি কিন্তু এমন কোনো মানুষের কাছে গিয়ে যদি পরামর্শ চান, সে কিন্তু আপনাকে কিছুই বলতে পারবে না। সে আপনাকে হয়তো বা বলবে যে না, তুমি পড়াশোনা করো, তুমি একটা ভালো চাকরি করবা, বা তোমার তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও। আপনাকে কিন্তু সঠিক যে আপনার যে লক্ষ্যটা সেটা কিন্তু তুলে ধরতে পারবে না, এবং তিনিও কিন্তু এটা বলতে পারবে না। অতএব আপনারা এই সিদ্ধান্ত না গিয়ে আপনাদের সিদ্ধান্ত, আপনাদের ভালো লাগাটা কোন দিকে কাজ করছে সেইটাকে গুরুত্ব দেওয়া, এবং সেই গুরুত্ব সহকারে আপনার লক্ষ্যটাকে একেবারে মজবুত করা, এবং ভিতরে কনফিডেন্ট রাখা যে ইয়েস ইউ ক্যান ডু, অ্যান্ড ইউ ক্যান ডু এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, ইউ উইন দ্য ওয়ার্ল্ড। সো আপনারা ওইভাবে কাজ করুন, এবং আমি মনে করি যে আপনারা পারবেন। আর পারবেন বলেই কিন্তু আপনাদের ভিতরে ছোটবেলা থেকে কাজ করবেন করে যে আপনি ডাক্তার হবেন, বা আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি স্কুলের টিচার হবেন, ইউনিভার্সিটির টিচার হবেন, বা আপনি কোনো বড় একটি কোম্পানির সিও হবেন। তো এই স্বপ্ন বা লক্ষ্যগুলোকে পূরণ করার জন্য আপনাকেই হতে হবে শক্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।